আসসালামু আলাইকুম, আমি শিবলী নোমানি। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ 12 বছর ধরে কাজ করেছি। ইত্তেফাক অনলাইনের প্রথম ইনচার্জ আমি। সেক্ষেত্রে বলা যায় যে ইত্তেফাক অনলাইনের প্রতিষ্ঠাতা ইনচার্জ আমি। বছরখানেক হলো আমি বাংলাদেশ থেকে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে এই দেশে সাংবাদিকতার করার মতন কোনো কিছুই নাই, এখানে আমার এবং আমার সন্তানের ভবিষ্যৎ নাই, আর সে কারণে আমি এবং আমার পরিবার সহ বাংলাদেশ ছেড়ে চলে এসেছি। আমি এখন ফিনল্যান্ডে বসবাস করতেছি। কিন্তু আজকে আমার কাছে মনে হলো যে বাংলাদেশ থেকে যে আমি পালিয়ে এসেছি, আমার মতন নপুংসক এবং অপুরুষ যারা আছে তারা পালিয়ে এসেছে, কিন্তু আজকে মনে হয়েছে যে না, বাংলাদেশে নপুংসকদের সংখ্যা বেশি নয়। বাংলাদেশের যেই তরুণ সমাজ আছে সেই তরুণ সমাজ অত্যাধিক সাহসী এবং বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আজকে আমি তোমাদের সাথে একত্রতা প্রকাশ করে বলতে চাই যে বাংলাদেশে যে তোমরা যে আন্দোলনের সূচনা করেছ, সেই আন্দোলন আরও বেশি গতিবান হবে, এবং এই যে স্বৈরাচার, এই যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্র আর টিকে থাকতে পারবে না, খুব দ্রুতই পতন হবে। আমরা 90 সালে যে গণ অভ্যুত্থান দেখেছি, সেই গণ অভ্যুত্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মুনাফিকি করে অবশ্য সেই এরশাদের পাতানো নির্বাচনে তিনি গিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধু কন্যা হিসেবে তাকে ক্ষমা করে দিয়েছি এবং তার পেছনে ছিলাম, এরপর তার সঙ্গেই ছিলাম। কিন্তু আস্তে আস্তে তিনি যে স্বৈর শাসক হয়ে গেছেন, সেই স্বৈর শাসকের যে রূপ বর্তমানে তিনি ধারণ করেছেন, এখন একজন খুনি হিসেবে নিজেকে তিনি জাহির করেছেন, এবং এই খুনি তাকে ইতিহাস কখনোই মাফ করবে না। এবং তিনি কি বিচার করবেন, তিনি কি আলোচনা করবেন? তোমরা সত্যই বলেছ খুনির সাথে কখনো আলোচনা হতে পারে না, এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন, খুনির সাথে কোনো আলোচনা নয়, আগে পদত্যাগ, তারপর যে খুন করেছে, যার নির্দেশে খুন হয়েছে তাকে বিচার করতে হবে। শেখ হাসিনা নিজেও বিচারের আওতায় আসবেন। এবং এই যে ওবায়দুল কাদের, তিনি যে প্রথমে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, তারও বিচার হবে। এবং এই মন্ত্রিসভায় যারা যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেকের বিচার হবে। এবং এখন বাংলাদেশ অনেকেই ছাড়ছেন, অনেক নেতারা বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন, শোনা যাচ্ছে তাপস চলে গেছেন, এবং আরও অনেক নেতারা চলে যাবে, এবং আরও অনেক নেতারা যাচ্ছেন, যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি বলবো এবং অনেকেই বলতেছে যে বাংলাদেশ বিমানবন্দরে একটি অবশ্যই এখন সংগঠন থাকা দরকার, এই সব দুষ্কৃতিকারী কখনোই যিনি যারা পালিয়ে যেতে না পারে তাদেরকেও আটকানো উচিত, এবং প্রত্যেককে বিচারে আওতায় আনতে হবে। এই সব দুর্নীতিবাজ এবং ফুলে ফেঁপে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, এখন তারা সেই সব দেশে, সেই সব যেখানে তারা এইসব স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছে, সেখানে তারা চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই ক্রান্তি লগ্নে তাদেরকে আটকাতে হবে এবং প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর ছাত্ররা, তোমাদেরকে বলছি, তোমরা যে আঙুল উঁচিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়েছ, তোমরা কখনোই নমনীয় হয় না, তোমরাই জাতির ভবিষ্যৎ। অনেকে বলে কে হবে, এই আওয়ামী লীগ সরকার যদি পতন ঘটে বিএনপি আসবে? না, এখানে তোমরাই হবে এই দেশের প্রধানমন্ত্রী, তোমরাই এই দেশের নেতৃত্বে আসবে, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই নতুন একটি পৃথিবী বাংলাদেশ হিসাবে চিনবে, বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ হিসেবে দেখবে সারা পৃথিবী। বাংলাদেশ বর্তমানে যে উন্নয়নের রোল মডেল হিসেবে আছে, সেটাকে আরও বেগবান করা হবে, এবং তোমরা এই বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।